নমস্কার বন্ধুরা ডক্টর আনন্দিস হোম রেমেডিসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি দেখুন আজকে অনেকগুলো মশলাপাতি নিয়ে বসেছি হয়তো ভাবছেন কিচেনের চ্যানেলে আমি ভুল করে হোম রেমেডিস বলছি তা নয় বন্ধুরা এগুলো কেন নিয়ে এসেছি দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা গোলমরিচ এটা লবঙ্গ এটা এলাচ এটা কাঁচা হলুদ আবার কাঁচা হলুদের গুঁড়ো আমি একটা হলুদের গুঁড়োর রেসিপি কিচেনে দিয়েছি কাঁচা হলুদকে আমি ঘরে ভাবে। গুঁড়ো বানিয়েছি আর এটা আদা আদার শ্যুটও কীভাবে বানিয়েছি সেটা সেই ভিডিওটা হোম হোম রেমেডিস রয়েছে এটা মিষ্টি কেন এগুলো নিয়ে এলাম দেখুন এছাড়া আরও রয়েছে আমার কাছে কিছুটা রয়েছে ত্রিকুটা আমি নিচ্ছি দেখুন এটা এটা নিলাম এটা হচ্ছে ত্রিকুটা ত্রিকুটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর রয়েছে হানি এটা একটা হানির বোতল পুরো বোতল শুদ্ধ নিয়ে এসেছি আচ্ছা এবার আমি আপনাদেরকে কারণটা বলছি দেখুন এর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যে কোনো একটাকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারেন সব কটা মিলিয়েও ইউজ করতে পারেন কারণ প্রত্যেকটার মধ্যে যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে আপনার কাঁশিকে কমাবে এখন এই ঠান্ডা তার মধ্যে করোনার একটা প্রকোপ চলছে সর্দি কাশি সারাক্ষণ লেগেই রয়েছে কারণ একে তো ঠান্ডার ওয়েদার তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তারা দুটো মিলিয়ে ওয়েদারটাকে যা বিচ্ছিরি করে রেখেছে তখন আমাদের এমন গলা খুসখুস খুসখুস করতে থাকছে যে আমরা কারোর সাথে কথা বলতে পারছি না সেই ফোনে হোক সামনে হোক কথা বলতে গেলে গলার মধ্যে খুসখুসানি হচ্ছে রাত্রিবেলা শুতে পাচ্ছি না খুসখুসানি হচ্ছে তখন আপনারা কি করবেন দেখুন আপনি একটা এলাস রেখে দিলেও উপকার পাবেন সে জায়গায় মুখে একটা লবঙ্গ রেখে দিলেও উপকার পাবেন একটা গোলমরিচ দাঁত দিয়ে কেটে দু টুকরো করে নিতে হবে জাস্ট এটা মুখের জীবের নিচে রেখে দিলেও আপনারা উপকার পাবেন হলুদের গুঁড়ো তো সেভাবে রাখতে পারবেন না তখন হলুদটা কাঁচা হলুদ কিন্তু যদি টুকরো করে কেটে একটু বড় টুকরো করে কাটবেন যাতে চকলেটের মতো চুষে খেতে পারেন যাদের খুব কাশি হচ্ছে বারবার দমকা কাশি হচ্ছে তারা সেই জায়গাগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য এটা করতে পারেন আবার হলুদ তার মধু মিশিয়ে খেতে পারেন হলুদের কাঁচা হলুদের রস বার করে সেই রসকে নিয়ে মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন খুব বেশি কাশি হলে বিশেষ করে ছোট বাচ্চা যারা ধরুন এক বছরের উপরে বাচ্চারা রয়েছে আমি এক বছরের নিচের বাচ্চাদের কথা একদমই বলছি না কারণ তাদেরকে মধু খাওয়ানো ভীষণ রিক্সি যদি খাওয়াতে হয় মধু খাওয়ানোর কিন্তু এক বছরের নিচের বাচ্চাদের একটা নিয়ম রয়েছে কীভাবে আঙ্গুলটা চামচের মধ্যে নিয়ে নিতে হয় নিয়ে আস্তে করে বাচ্চার জীবে লাগিয়ে দিতে হয় ওভাবে খাওয়াতে হয় হট হট করে কখনো মধু চামচে করে বাচ্চাকে খাওয়াতে যাবেন না তাহলে সেই মধুটা শ্বাসনালিতে আটকে বিপদ ঘটাতে পারে সেই জন্য বলা হয় এখন বাচ্চাদের মধু খাওয়াতে নেই বাচ্চাদের মধু খাওয়াতে গেলে কোনো জিনিস খাওয়াতে গেলে সেখানটায় আঙুল দিয়ে জিবে লাগিয়ে খাওয়াতে হয় আদাটাকেও সেরকম আপনারা চকলেটের মতো আদা নিয়ে রাখতে পারেন কিন্তু আদা অনেক সময় কি হয় মানে আদার ঝাঁসটা প্রচণ্ড বেশি আদার থেকে আদার ঝাঁসটা অনেকে সহ্য করতে পারে না সে বাচ্চা হোক বয়স্করা হোক কিন্তু হলুদটা যদি আপনি কেটে চকলেটের মতো চুষে চুষে খান সুন্দর একটা মিষ্টি ভাব তো আসেই খেতেও কিন্তু ভালো লাগে তাছাড়াও যেটা করতে এই যে মিষ্টি ছোট একটা এটা আমার কাছে নর্মাল মিশ্রি রয়েছে আপনারা এরকম কাটিং মিশ্রি এটা নিতে পারেন বড় টুকরো মিশ্রি সেটা নিতে পারেন সব থেকে এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু যদি মুখে রাখতে চান তাহলে আদর্শ হচ্ছে তাল মিশ্রি আচ্ছা আবার আপনারা এই সব কটা যদি একবারে গ্রাইন্ডারে পেস্ট পেস্ট করে একটা কৌটো ভরে রেখে দেন এটাকে এক চামচ করে নিয়ে গরম জলে ফুটিয়ে ধরুন দু কাপ জল নিলেন সেটাকে ফুটিয়ে এক কাপ করে নিলেন নিয়ে ফ্লাস্ক রেখে দিলেন রেখে এক চামচ ওখানে অল্প একদম ফুটন্ত অবস্থায় মধু দেবেন না গরম অবস্থায় যদি মধু দেন মধু কিন্তু বিষক্রিয়া করবে আমার এই কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন অনেকে গরমের মধ্যে মধু দিয়ে দেন সেই কাজটা করবেন না মধু সবসময় ফুটন্ত জলটাকে যখন আপনি নামাবেন ফ্লাস্কে রাখার পর সেই অবস্থায় আপনি রাখতে পারেন গরম অবস্থায় মানে লিকোম ওয়াটার যেটাকে আমরা বলি ইষদুষ্ণ গরম জল সেই গরম জলের সাথে কিন্তু মধু আপনি খেতে পারেন যদি ডাইরেক্ট গরম জলের সাথে একদম ফুটন্ত জল নামালেন সেই অবস্থায় যদি দেন তাহলে কিন্তু বিষক্রিয়া হবে প্লিজ বন্ধুরা এই কথাগুলোকে মাথায় রাখবেন আমার মতো এত ডিটেলসে আপনাদেরকে কেউ বলবে না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনদের মাঝে তাহলে দেখুন তারাও বেনিফিট পাবে আচ্ছা এ কতভাবে খাওয়া যায় এছাড়া তো আরও রয়েছে তুলসী রয়েছে আপনারা তুলসী যদি পান ফ্রেশ তুলসী সেই তুলসীটা খেতে পারেন কিন্তু বাজার থেকে ফুলওয়ালারা যে তুলসীটা দেয় সেই তুলসীটা যদি নিয়ে আসেন কারণ ওটা অনেকগুলো কেমিক্যাল দিয়ে ওটাকে প্রোপাগেট বলে মানে চাষ করা হয় তো সেই জন্য আপনারা ওটাকে একটু গরম জলের মধ্যে হালকা গরম জল গরম জল মানে ফুটন্ত গরম জল নয় এক্ষেত্রে রয়েছে লিকুইড ওয়ার্ম ওয়াটারে বা সামান্য নুন জলে আপনারা পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে সেই তুলসীটাকে ইউজ করবেন যদি গাছের তুলসী হয় নিজেরা ঘরে টবে লাগানো তুলসী হয় তাহলে এমনিতে জল দিয়ে ধুয়ে সেটা নিজেরা খেতে পারেন বাচ্চাদের খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই ওই তুলসীটা যদি আপনারা ফুটন্ত জলে খান তাহলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এতগুলো কথা আপনাদেরকে বলার একটাই কারণ হচ্ছে সর্দি কাশি হলে মানে হুটহাট করে ওষুধ খাওয়া কাপ সিরাপ খাওয়া অনেকটা কষ্টকর সবাই খেতে পারেন না কাপ সিরাপ খেলে অনেকের মানে ঘুম বেশি হয় অনেকের মাথা ঘুরে নানান রকম নানান প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা ইউজ করেন খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন বাচ্চা বুড়ো সবাই পাবেন তাছাড়া আমি ত্রিকুটা করেছি ত্রিকুটা নিজেও কিন্তু একটা বেনিফিশিয়াল আপনারা ত্রিকুটার ভিডিওটা দেখে নেবেন ওখানে বলেছি ত্রিকুটা কী জিনিস তিনটে জিনিসের সংমিশ্রণ গোলমরিচ আদা আর পিপুল পিপুলটা কী জিনিস পিপুল মানে হিন্দিতে পিপুল শব্দটা ইউজ করে অসত্য পাতার জন্য এখানে অসত্য পাতা নয় পিপুলটা লবঙ্গের মতোই একটা বড় ওটাকে বড় টাইপের আমি চিকুটার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন কি করবেন না যদি চিকুটাও আপনারা মধু দিয়ে খান সেক্ষেত্রে উপকার পাবেন আচ্ছা এক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা গোলমরিচ গোলমরিচটাকে একটু ভালো করে দেখুন আপনারা গোলমরিচ সবাই চেনেন গোলমরিচের মতো কাবাব চিনি কাবাব চিনিটাও কিন্তু দারুণ উপকার এ নিতে পারেন দারচিনিটাও দারচিনির যদি পাউডার করে নেন সেটাও ভালো টুকরো খেতে পারলে সেটাও ভালো এই সমস্ত জিনিস কিন্তু কাশির জন্য এত কথা বারবার করে বলছি ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে শুধু আপনারা বোঝার জন্য তো কাবাব চিনিটাও যদি গুঁড়ো করে এতগুলো মিশ্রণের সাথে আপনারা গুঁড়ো করে রেখে দেন সেই ক্ষেত্রে খুব উপকারী কাঁশিটা ভীষণ কমায় জৈষ্টি মধু আছে জ্যৈষ্ঠী মধু যেটা আয়ুর্বেদের দোকানে বিশেষ করে রামদেবের দোকানে মুলেটি পাউডার বলে পাওয়া যায় মুলেটি দেখুন আমার কাছে একটা পুরোনো কৌটু রয়েছে এখন এটা হচ্ছে জ্যৈষ্ঠী মধু জৈষ্ঠী মধুটা দেখতে এরকম কাটের মতো জ্যৈষ্ঠী মধুটা আপনারা যদি চিবিয়ে খেতে পারেন বা একটু হামান দিস্তাতে থেতো করে জলের সাথে ফুটিয়ে নিতে পারেন তাহলে ঠিক আছে আদারওয়াইজ এই যে মুলেটি চূর্ণ দেখুন আদারওয়াইজ এরকম পাউডার নিয়ে আসতে পারেন পাউডারটা দেখুন আমি একটু ঢাললাম পাউডারটা এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগে এটাকে আপনারা মধু দিয়ে খেতে পারেন যা বাচ্চাদেরকে আপনাদের আমি বললাম হলুদের রস করে মধু দিয়ে খাওয়াতে পারেন আদার রস মধু দিয়ে খাওয়াতে পারেন মুলেটিটাও খাওয়াতে পারেন আপনারা নিজেরাও খেতে পারেন সব একসাথে মিশিয়ে খেতে পারেন আরেকটা জিনিস ভিডিওটা লেন্দি হলেও কিন্তু আমি আজকে আপনাদেরকে ডিটেলস বলবো কাশির জন্য এই সমস্ত রেমেডিস আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে জাইফল এই উপরের শেলটা এরকম থাকে এটাকে ভাঙলে জাইফল কীরকম হয় আমি অনেক রান্নার চ্যানেলে দেখিয়েছি তো জাইফলটা যদি আপনারা একটু শিলে ঘষে নিতে পারেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুব ভালো মধুর সাথে মধুর সাথে 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 মিশিয়ে খাওয়াবেন সাথে সাথে শরীর গরম হয়ে যায় যাই ফাংশন হচ্ছে শরীরকে গরম করা বুকের ভেতর থেকে কাশিকে নিয়ে চলে আসবে আচ্ছা আর আমি দারচিনি আমার কাছে পাউডার ফর্মে রয়েছে আমি এইভাবে পাউডার করে পুরো কৌটোতে ভরে রেখে দিই আমি পাঁচশো এক কিলো এরকম পরিমাণ নিয়ে আসে আমার রান্নারও সুবিধা হয় আমার এই সমস্ত হোম রেমেডিসে ইউজ করতেও সুবিধা হয় দেখুন এটাকেও আপনারা ইউজ করতে পারেন কাশির জন্য তাহলে এতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে আপনারা যদি প্রত্যেকটাকে ভালো করে গুঁড়ো করে রেখে দেন আমার কাছে সমস্ত জিনিসগুলো রেডি করা থাকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে আমি বারবার করে বলেছি আমি ডক্টর হয়েও কিন্তু আমার হাতের কাছে মেডিসিন সব সময়তে থাকে আমি হোমিওপ্যাথির সমস্ত মেডিসিন আমার কাছে থাকে কিন্তু তাও আমি চেষ্টা করি হোম রেমেডিস দিয়ে প্রবলেমগুলোকে সলভ করার জন্য আরেকটা জিনিস দেখবেন অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয় এই জিনিসটা আমার দিদা করতেন অনেক বাড়িতে হয় অনেক বাড়িতে হয় না অনেকে ভুলে যান আপনারাও কিন্তু করবেন প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা শুনুন এখানে গল্প করছি না আমি যা বলছি আপনাদের কিন্তু দরকারি কথাই বলছি ঘি দেখবেন আমরা কিনে নিয়ে আসার পরে খাওয়ার যে ঘিটা খুব ভালো পরিমাণ যে ঘিটা আমরা খাই কিছুটা খেতে খেতে হয়তো তলানের দিকে থেকে গেল একটু গন্ধ হয়ে গেল একটু পুরনো হয়ে গেল আমরা কি করলাম ওটা ফেলেই দিলাম পুরো ডাস্টবিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ ওটা ডাস্টবিনে ফেলবেন না ওটা শোনার থেকেও দামি জিনিস আমার এই ভিডিও যারা শুনবেন ফলো করবেন পুরোটা শুনে শুনে থাকলে স্কিপ না করে শুনে থাকলে আপনাদের উপকারে দেবে এই ঘিটাকে আপনারা জমিয়ে রেখে দেবেন সেটা যত পুরনো হবে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর যত পুরনো হবে সোনা যেমন পুরনো সোনার ভ্যালু বাড়ে আপনি আজকে দশ হাজার টাকা কিনলে পাঁচ বছর পরে সেটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যাচ্ছে সেই পরিমাণ এই ঘিটাও হয়ে যাবে বাজারে বিক্রি করলে পাবেন না হয়ে যাবে শুধু শরীরের জন্য যখনই দেখবেন কারো সেই বয়স্ক এক বছর থেকে মানে এক বছর কেন হসপিটাল থেকে নিয়ে আসার পরে বাচ্চারা যাদেরকে আপনারা কোনো ওষুধে খাওয়াতে পাচ্ছেন না সেই ক্ষেত্রেও যদি এই ঘিটা গরম করে হাতে নিয়ে দেখবেন একদম ডাইরেক্ট গরম করে মাত্র বুকের ওপর ঢেলে দেবেন না প্লিজ বলবেন আপনি বলেছেন ওই জন্য ঢেলে দিয়েছি নিয়ে চামচে করে নিয়ে আঙুল দিয়ে দিয়ে ডুবি ডুবি আস্তে আস্তে করে মানে আপনার আঙ্গুল যতটাই সহ্য করতে পারবে ততটাই বুকের স্কিন নিতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও কম আস্তে আস্তে করে পুরো ভিক্সের মতো বুকে সামনে পিছনে সব জায়গাতে মালিশ করবেন ভালো গরম কিছু পরিয়ে রাখবেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে মিরাকল রেজাল্ট এর মতো কোনো রেজাল্ট নেই কোনো হোম রেমেডিস আপনাকে ইউজ করতে হবে না কোনো কিছু খাওয়াতে হবে না কোনো মেডিসিন খাওয়াতে হবে না একদম দাবি নিয়ে বলছি এটা আমার দিদা ছোটোবেলায় আমাকে করতেন আমি সবাইকে করি আমার ঘরে সব সময়তে এইগুলো থাকে সেই জন্য আমি আপনাদেরকে বলছি তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা শুনে শুনেছেন শুনে থাকলে তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু বান্ধবদের শেয়ার করুন নিজেরা ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন কাশি মুক্ত থাকুন